আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে কিভাবে ডাটা এবং ওয়াইফাই ট্রান্সফার করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা এখন মোবাইল স্ক্রিনটা একটু স্ক্রল করে নিচে আসব। দেখুন, এখানে আমি হটস্পটটা অন করব, পোর্টেবল হটস্পটটাকে অন করব, সেট আপ পোর্টেবল হটস্পটে ক্লিক করব। দেখুন, এখানে আমাদের পাসওয়ার্ডটা হাইড করা আছে, আমরা পাসওয়ার্ডটা আই বাটনে ক্লিক করে দেখে নিব। দেখুন, আমাদের পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। তো আমরা অপর যে মোবাইলটা আছে এটা আমরা ওয়াইফাই অপশনে গিয়ে ওয়াইফাইটা চালু করব। দেখুন, রেডমি 10 2022 এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা এটা ক্লিক করলাম। এখন এখানে যে বাম পাশের যে পাসওয়ার্ডটা, আমরা ডান সাইডে মোবাইলটাতে এই পাসওয়ার্ডটা বসিয়ে দিব। এখন আমরা কানেক্টে ক্লিক করব। দেখুন, আমার ফোনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।